নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডামে তো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম চাকরি সংবাদ পত্রিকার একুশতম পর্বে তো বন্ধুরা এই সপ্তাহের চাকরি সংবাদ পত্রিকা অর্থাৎ আঠেরোই মার্চ থেকে চব্বিশে মার্চের চাকরি সংবাদ পত্রিকাতে কি কি নতুন চাকরির খবর প্রকাশিত হলো চলুন দেখে নেওয়া যাক কেন্দ্র এবং রাজ্য সরকারি চাকরির খবরগুলো আর বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন লাল রঙের সাবস্ক্রাইব বাটন এই বাটনে ক্লিক করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট চাকরি সংক্রান্ত আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো প্রথমেই দেখুন অধ্যাপনা এবং ফেলোশিপের যোগ্যতা অর্জনের জন্য নেটের আবেদন শুরু যেখানে আপনাদের জানানো হচ্ছে নেট জুন দু কুড়ি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ষোলোই এপ্রিল পর্যন্ত এই পরীক্ষার মাধ্যমে দেশের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য আবেদন করার যোগ্যতা নির্ধারিত হয় এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে হিউম্যানিটিস সোশ্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক্স সায়েন্স প্রভৃতি শাখায় অন্তত পঞ্চান্ন শতাংশ নাম্বার নিয়ে মাস্টার ডিগ্রি পাস করে থাকতে হবে এছাড়া তপসিলি ও এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ শতাংশ নাম্বারে ছাড় রয়েছে এছাড়া যারা চূড়ান্ত বর্ষের পরীক্ষায় বসবেন বা যাদের চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল এখনও প্রকাশিত হয়নি তারাও শর্ত সাপেক্ষে এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে পিএইচডি ডিগ্রিধারী যারা উনিশ সেপ্টেম্বর উনিশশো একানব্বইয়ের মধ্যে মাস্টার ডিগ্রি করেছেন তারা নাম্বারের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন পোস্ট গ্রাজুয়েশন স্তরে যে বিষয় ছিল সেই বিষয় কিন্তু আবেদন করতে হবে এবং এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে কোনো বয়স সীমা নেই তবে জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদের ক্ষেত্রে পয়লা জুন দু হাজার কুড়ি তারিখ অনুযায়ী তিরিশের মধ্যে বয়স হতে হবে এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এবং মহিলা প্রার্থীরা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন এবং এখানে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্লুডাব্লিউ ডট ইউজিসি নেট ডট এন ডট এনআইসি ডট ইন এবং আবেদন চলবে আগামী ষোলোই এপ্রিল পর্যন্ত এবং এখানে আপনাদের জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন ফি এক হাজার টাকা ও এবং ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে পাঁচশো টাকা আবেদন ফি এবং বাকি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে তিনশো টাকা আবেদন ফি লাগবে এবং এই পরীক্ষার পরীক্ষা কেন্দ্র আমাদের রাজ্যে অনেকগুলি কেন্দ্রে রয়েছে যেমন আসানসোল বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে এরপর দেখুন কোচবিহার জেলায় অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর যেখানে আপনাদের জানানো হচ্ছে কোচবিহার জেলায় রূপশ্রী প্রকল্পের জন্য অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে এবং এই নিয়োগটি করা হচ্ছে এক বছরের চুক্তিভিত্তিতে এবং এখানে অ্যাকাউন্ট্যান্ট পদে যোগ্যতা বলা হচ্ছে অনার্স সহ কমার্সে গ্র্যাজুয়েশান পাশ করতে হবে এবং সেই সঙ্গে কম্পিউটার এমএস অফিস ট্যালি স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন প্যাকেজে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া কোনো সংস্থায় অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করতে হবে এবং সেই সঙ্গে এম অফিস সহ কম্পিউটার জ্ঞান থাকতে হবে এছাড়া এখানে কম্পিউটার টাইপিং স্পিড বলা হচ্ছে প্রতি মিনিটে তিরিশটি শব্দের গতি থাকতে হবে এছাড়া কোনো সংস্থায় অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা চা হয়েছে এখানে অ্যাকাউন্টেন্ট পদে মাসিক পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে মাসিক এগারো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং এখানে আপনাদের আবেদনকারীকে কোচবিহার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়া এই নিয়োগের বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্ম পেয়ে যাবেন এই ওয়েবসাইটে টিব্লিউডাব্লিউ ডট কোচবিহার ডট এনআইসি ডট ইন এবং এখানে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে আগামী সাতাশে মার্চের মধ্যে বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো করতে আমার অনেকটাই পরিশ্রম হয় বিভিন্ন নিউজ কালেক্ট করা থেকে শুরু করে টাইপিং করা তারপর আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু মিলে প্রায় সাত থেকে আট ঘন্টা কিন্তু সময় লেগে যায় তো এই অক্লান্ত পরিশ্রম কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই করি আপনাদের কথা মাথায় রেখেই করি তো আপনারা যদি ভিডিওগুলো লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করেন তাহলে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো ভবিষ্যতে এরপর দেখুন জলপাইগুড়িতে সমাজকর্মী নার্স আয়া এবং চৌকিদার যেখানে আপনাদের জানানো হচ্ছে জলপাইগুড়ি জেলায় চাইল্ড প্রোটেকশান স্কিমের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার টু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে এই সমস্ত পদে ম্যানেজার অথবা কোঅর্ডিনেটর সোশ্যাল ওয়ার্কার ডাক্তার আয়া এবং চৌকিদার এখানে সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্কের গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশান এছাড়া নার্সিং জিএনএম এছাড়া এমবি মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবল ডাব্লিউ ডট এনআরই জিএ জে এল পি ডট কম এবং এখানে আপনাদের আবেদন চলবে আগামী সাতাশে মার্চ পর্যন্ত এবং আবেদন করার জন্য আপনার একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এরপর দেখুন পূজালী পৌরসভায় মজদুর যেখানে আপনাদের জানো হচ্ছে রাজ্যে পুজালি পৌরসভায় মজদুর এবং পিয়ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে মোট দশটি শূন্যপদ রয়েছে এবং এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস এবং তার সঙ্গে বাংলা বা নেপালি ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে এছাড়া স্বাস্থ্য ভালো হয়ে থাকলে এবং খেলাধুলায় দক্ষতা থাকলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে আপনাদের প্রার্থীভাষায় করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এবং এখানে আপনাদের আবেদন করতে হবে অফলাইনে সাদা কাগজে বায়োডাটার মাধ্যমে এবং এই নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে এইচটিভিএস কোলন ডাবল স্ল্যাশ পুজালি মিউনিসিপ্যালিটি ডট ইন এবং এখানে আপনাদের আবেদন চলবে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত এরপর দেখুন রাজ্যে বয়লার কোর্সে সরকারি ট্রেনিং যেখানে বলা হচ্ছে রাজ্যে কলকাতা এবং আসানসোলে সরকারের ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারে দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে ব্রয়লার কোয়ালিটি হাই প্রেশার এবং অ্যাডভান্স বয়লার কোয়ালিটি হাই প্রেশার কোর্সে ভর্তির জন্য আবেদন নেওয়া হচ্ছে এখানে বয়লার কোয়ালিটি হাই প্রেশার কোর্সের ফি সাত হাজার টাকা এবং যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস এছাড়া অ্যাডভান্স বয়লার কোয়ালিটি হাই প্রেশার কোর্সের জন্য কোর্স ফি বলা হচ্ছে ন টাকা এবং যোগ্যতা লাগবে মাধ্যমিক অথবা আইটিআই অথবা পাস এবং এখানে দুটি কোর্সের ক্ষেত্রেই সময়সীমা এক বছর কলকাতায় দুটি কোর্সের ক্ষেত্রে আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি এবং আসানসোলের ক্ষেত্রে রয়েছে তিরিশটি এখানে আপনাদের আবেদন করতে হবে অফলাইনে এবং আবেদনের ফর্ম পেয়ে যাবেন এই ওয়েবসাইটে এইসি কোলন ডাবল স্ল্যাশ ডাব্লু বি ডট জিওভি ডট ইন এবং আবেদনপত্র পাঠাতে হবে আগামী একত্রিশে মার্চের মধ্যে এরপর দেখুন আইআইটি খড়্গপুরে স্টাফ নার্স যেখানে আপনাদের জানানো হচ্ছে আইআইটি খড়গপুর স্টাফ নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এখানে নটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং তার সাথে নার্সিং কাউন্সিল স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল অথবা কলেজ থেকে তিন বছরের জিএনএম কোর্স পাশ করতে হবে এবং এখানে তিন বছরের নার্সিং এক্সপিরিয়েন্স কিন্তু চা হচ্ছে এবং এখানে বয়সের উদ্দেশনা বলা হয়েছে তিরিশ বছর এখানে আপনাদের বেতন স্কেল বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত এবং এখানে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা অথবা ট্রেড টেস্টের মাধ্যমে এবং এখানে আপনাদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবলুডাব্লিউ ডট আইআইটি কেজিপি ডট এসি ডট ইন এবং তারপর আবেদনপত্র প্রিন্ট আউট করা আবেদনপত্র প্রিন্ট আউট করে নিয়ে সেটা কিন্তু জমা করতে হবে আইআইটি খড়্গপুরের অফিসে এবং এখানে আপনাদের অনলাইনে আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে তেরোই এপ্রিল এবং তারপর অফলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বলে হচ্ছে সতেরোই এপ্রিল পর্যন্ত এরপর দেখুন ইসরোতে ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান যেখানে আপনাদের জানা হচ্ছে ইসরোতে সায়েন্টিস্ট অথবা ইঞ্জিনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান বি এবং ডাফসম্যান বি পদে নিয়োগ করা হচ্ছে এখানে সায়েন্টিস্ট অথবা ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে এই সমস্ত শাখায় ফিজিক্স কম্পিউটার ইলেকট্রনিক্স মেকানিক্যাল স্ট্রাকচারাল এবং ইলেকট্রিক্যাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে মেকানিক্যাল ইলেকট্রনিক্স সিভিল এবং ইলেকট্রিক্যালে টেকনিশিয়ান বি নিয়োগ করা হচ্ছে এই সমস্ত শাখায় ফিটার মেশিনিস্ট ইলেকট্রনিক্স ইনফরমেশান টেকনোলজি প্লাম্বার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান এবং কেমিক্যাল এই সমস্ত পদে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে তা কিন্তু বিস্তারিতভাবে আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে টিব্লিউডাব্লিউ ডট এস এসি ডট জিওভি ডট ইন এবং এখানে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে এখানে আপনারা আবেদন করতে পারবেন আগামী তেসরা এপ্রিল পর্যন্ত এরপর দেখুন দার্জিলিং জেলায় ল্যাবরেটরি টেকনিশিয়ান যেখানে আপনাদের জানো হচ্ছে দার্জিলিং জেলায় শিলিগুড়িতে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে এবং এই নিয়োগটি করা হচ্ছে জেলার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে এবং এখানে তিনটি সুনপদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং সেই সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই পঞ্চান্ন শতাংশ নাম্বার পেয়ে থাকতে হবে এবং এখানে প্রার্থীর বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশের মধ্যে এবং রাজ্যের সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন এবং এখানে প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার নাম্বার এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে ইমেল আইডি হলো রিক্রুটমেন্ট হেলথ এস এম পি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং এই নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে টিব্লুডাব্লিউ ডট দার্জিলিং ডট ডট ইন এবং এখানে আপনাদের আবেদন করতে হবে আগামী আঠাশে মার্চের মধ্যে এরপর আর্মি রিক্রুটিং অফিস ঘুমের মাধ্যমে আর্মি র্যালি যেখানে আপনাদের জানানো হচ্ছে আর্মি রিক্রুটিং অফিস গোর্খা রিক্রুটিং ডিপোর্ট ঘুমের মাধ্যমে ইন্ডিয়ান আর্মির র্যালির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে র্যালি হবে আগামী চৌঠা মে থেকে ছয় মে পর্যন্ত এবং ঘুম আর্মি গ্রাউন্ডে কিন্তু এই র্যালি হবে এখানে নিয়োগ করা হচ্ছে সোলজার জেনারেল ডিউটি পদে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে এবং প্রত্যেকটা বিষয়ে অন্তত তেত্রিশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং এখানে বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে বয়স হতে হবে এবং এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবু ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এবং আবেদন করা যাবে আগামী ছাব্বিশে এপ্রিল পর্যন্ত এরপর দেখুন রাজ্য পুলিশের সফটওয়্যার কর্মী যেখানে আপনাদের জানো হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে দক্ষিণবঙ্গ শাখায় সফটওয়্যার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে নিয়োগ করা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার পিএইচপি এবং সফটওয়্যার ডেভেলপার ডট নেট পদে এখানে মোট তিনটি শূন্য রয়েছে এবং এই পদে আপনাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে সাতাশ হাজার টাকা এবং এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে টিব্লু ডাব্লিউ ডট পুলিশ ডট জিওভি ডট ইন এবং এখানে আপনাদের আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে অনলাইনে এবং ইমেল আইডি হলো আইজিএস বি অ্যাট জিমেল ডট কম এবং আবেদন চলবে আগামী সাতই এপ্রিল পর্যন্ত এরপর দেখুন কলকাতা পৌরসভায় পরিবেশবন্ধু ও ডোম যেখানে আপনাদের জানো হচ্ছে কলকাতা পৌরসভার বন্ধু এবং ডোম পদে তিরানব্বইটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টুয়েলভ অব টু দুটি পদের জন্য কোনো শিক্ষকতার যোগ্যতা চাওয়া হয়নি শুধুমাত্র থেকে শারীরিকভাবে উপযুক্ত এবং সক্ষম হতে হবে এছাড়া বাইরের কাজে সহজ স্বাচ্ছন্দ্য থাকা দরকার এই নিয়োগের প্রার্থীভাচী পদ্ধতি বলা হচ্ছে পরে এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে টিব্ল ডাব্লিউ ডট এম এস সি বি ডট ও জি এবং এখানে আপনাদের আবেদন ফি লাগছে জেনারেল এবং ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে দুশো কুড়ি টাকা এবং রাজ্যের এসসি টি এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি লাগছে সত্তর টাকা এবং এখানে আপনাদের আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিব ডট এম বি ডট ও জি এছাড়া এখানে আপনাদের আবেদন চলবে আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত এরপর দেখুন কলকাতা পৌরসভায় ফিল্ড ওয়ার্কার ও অ্যাটেন্ডেন্ট যেখানে আপনাদের জানানো হচ্ছে কলকাতা পৌরসভা পঁচিশটি শূন্য পদে ফিল্ড ওয়ার্কার এবং জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট নিয়োগ করবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সরকার স্বীকৃত কোনো স্কুল থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে এখানে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এবং রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন এই নিয়োগের পর পদ্ধতি কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে এখানে আপনাদের আবেদন ফি লাগছে জেনারেল এবং ও বিসি প্রার্থীদের ক্ষেত্রে দুশো কুড়ি টাকা এবং এসসি এসটি এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি লাগছে সত্তর টাকা এখানে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবল ডট এম এসসি বি ডট ওআরজি এবং আবেদন করার জন্য আপনার একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে এছাড়া আবেদন চলবে এখানে আপনাদের আগামী সাতই এপ্রিল পর্যন্ত